আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে স্যাডলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি ইঞ্জিনিয়ার জুলহাসউদ্দিন, নাসা গ্রুপ। ইতিপূর্বে আমি ইনকিউবেটর নিয়ে গিয়েছিলাম এবং আরও দুইটি ইনকিউবেটর অর্ডার করে গিয়েছিলাম। আমরা ইতিপূর্বে 6টা ইনকিউবেটর নিয়েছিলাম, আরও 2টা 306 দিমের ইনকিউবেটর অর্ডার করে গিয়েছিলাম। আজ সেই 2টি ইনকিউবেটর নিতে এসেছি। আমরা মূলত শখের বসে কিছু টাইগার মুরগি উৎপাদন করে থাকি। ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য এই প্রজেক্টটি অনেক বড় করা। তো আমরা যদি এই প্রজেক্টটি অনেক বড় করতে পারি তা আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ বাপ্পি হাজারি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি খুবই ভালো মানের আমাদেরকে ইনকিউবেটরগুলো সাপ্লাই দিয়েছেন। ইনকিউবেটরগুলো খুবই ভালো এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন, যাহা ঘরে বসে খুব সুন্দরভাবে মেরামত করতে পারি আমরা নিজেরাই। আমরা করোনার আগ থেকে এখান থেকে মেশিন নিতে নিতে এখনো নিয়ে যাচ্ছি এবং এই মেশিনগুলোর খুবই ভালো সার্ভিস পাচ্ছি। যেখানে অন্য অন্য কন্ট্রোলারগুলো মেরামত করা যায় না, এগুলো আমরা খুব সহজে নিজেরাই মেরামত করতে পারি। সকলে ভালো থাকবেন, আমার জন্য এবং আমার শখের খামারের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম। বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকবে। চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এখানেও রিলে রয়েছে, আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, মেকারবিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায়? পাশে রয়েছে একটি রিলে, এখানে রয়েছে 2টি তার, কালার কোনো ব্যাপার নয়, মোটা 2টি তার। আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন 2টি তার। গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন, যেখানে লোকাল শীত সর্বোচ্চ 5-6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি। বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি। যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3-12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ 1500-2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এতে যত আয়রন পড়ুক না কেন, কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটারসাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চেক্স মাস্টার, ইআই এবং ইয়াংফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয়, আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,200, 38,400, 57,600 এবং 1,15,200 ডিমের।